আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো 41 জনের মৃত্যু নতুন শনাক্ত 2868 জন ঘন বসতি হলেও বিশেষ ব্যবস্থা নেয় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে করোনা সংক্রমণ কম আবাদী জমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে শিল্পায়ন এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী এবং বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ব্যাহত ফেরি চলাচল শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনা আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু গত তিন দিন ধরে মৃতের সংখ্যা 40 এর ঘরে সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 41 জন তাদের মধ্যে 32 জন পুরুষ ও 9 জন নারী এ নিয়ে করোনায় মারা গেলেন 3822 জন আর 14059 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2868 জনের এ পর্যন্ত মোট শনাক্ত 287959 জন অনলাইন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও অন্তত 14 জনের মৃত্যু হয়েছে এদিকে খুলনায় গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 260 জন মারা গেছেন 4 জন প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে রাসনা দাসের রিপোর্ট করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় করোনার উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন 24 ঘন্টায় বিভাগের 10 জেলায় নতুন আক্রান্ত হয়েছেন 260 জন বগুড়ায় করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে একই সময়ে 305টি নমুনা পরীক্ষা করে 84 জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে এদিকে ময়মনসিংহে আবারও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে 215টি নমুনা পরীক্ষায় আরও 33 জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে এর মধ্যে চিকিৎসক পুলিশ রাজনীতিবিদ ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন বরিশাল বিভাগে গত 2 দিনের তুলনায় সংক্রমণ বাড়লেও মৃত্যু অনেক কমেছে বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে বিভাগের 6 জেলায় 24 ঘন্টায় নার্সসহ নতুন আক্রান্ত হয়েছেন 71 জন এদিকে করোনায় আক্রান্ত হয়ে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 97 জন বিভাগে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 2 জন এছাড়াও নোয়াখালীতে করোনা ভাইরাসে মারা গেছেন 1 জন জেলায় নতুন শনাক্ত হয়েছেন 54 জন ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়েছেন 21 জন এবং মৃত্যু হয়েছেন 1 জনের এছাড়াও 24 ঘন্টায় ময়মনসিংহে আরও 33 জন শরীয়তপুরে 36 জন এবং নেত্রকোনায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন রাসনা দাস এটিএন বাংলা করোনা সংক্রমণের শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হয়েছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তাই দেশের সবচেয়ে ঘিঞ্জি বসন্তী হওয়ার পরও ভয়াল এ ভাইরাসের সংক্রমণ খুব একটা নেই সেখানে এমন দাবি করেছেন সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মাহবুব আলম তালুকদার কক্সবাজার থেকে মজেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে 10 লাখ মানুষের বাস হলেও এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন মাত্র 79 জন মারা গেছেন 6 জন অথচ সংক্রমণের এ হার দেশের বিভিন্ন জেলায় অনেক বেশি ঘনবসতির কারণে এই ক্যাম্পকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও তা ঠেকানো গেছে সফলভাবেই দেশে সংক্রমণের শুরু থেকেই কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের কারণে রোহিঙ্গা ক্যাম্পে সংক্রমণ রোধ করা সম্ভব হয়েছে বলে মনে করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা ক্যাম্পে 120 সজ্জার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধনের সময় তিনি একথা বলেন প্রথম মৃত্যু হয়েছে 31 মে তার মানে 3 মাস পরে তার মানে এই 3 মাসটা কিন্তু একেবারে আমরা সম্পূর্ণভাবে রাখতে পেরেছি তারপরে সামহাও কেউ এটা ইনফেক্টেড হয়েছে তারপরে এটা আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে কিন্তু এখন এখন পর্যন্ত যে অবস্থা সেটা ভয়ানক পর্যায়ে নেই রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল হলেও তাতে স্থানীয়দেরও সেবা দেওয়া হচ্ছে বলে জানান আইওএম কর্মকর্তারা এখানে আমরা আইসোলেশন সুবিধার পাশাপাশি আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সুবিধাটাও আমরা রোহিঙ্গাদের এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য সেবাটা দিয়ে থাকবো কোভিড-19 যারা আক্রান্ত আছেন তাদের জন্য আমরা এই সেবাটা নিশ্চিত করব কক্সবাজারে করোনা নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে সমন্বয় করে পরীক্ষা ও চিকিৎসা সেবা বাড়িয়েছে ফলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা কমেছে বলে মনে করছেন তারা জাহিদুল আলম এটিএন বাংলা
কৃষিজমি ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের শিল্পায়নকে এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে নিজ কার্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বডির সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, শিল্পায়নের পাশাপাশি আবাদযোগ্য জমি রক্ষা করে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির তাগিদও দেন তিনি। সকল জনসংখ্যার খাদ্য নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। তো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের যেমন কৃষি জমি রক্ষা করতে হবে, আবার প্রকৃতির সাথে আমরা যদি চলতে পারি, কারণ বাংলাদেশের একটা ডেল্টা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে আমাদের এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, এটা একান্তভাবে অপরিহার্য। সেদিকেও যেমন আমাদের দৃষ্টি দিতে হবে, সেই সাথে সাথে কর্মসংস্থান আমাদের সৃষ্টি করতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কৃষি জমি যাতে রক্ষা পায়, সেই কৃষি জমি রক্ষার লক্ষ্য যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি শিল্পায়ন করা, আর শিল্পায়নের ক্ষেত্রে আমরা দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে সিলেট সদর উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, অপরাধীদের বিচার হবে এবং বিচারের মাধ্যমে তারা শাস্তি ভোগ করবে। সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। আমরা কেউই চাই না যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক, আমরা একটা লোক মারা যাক বিচারের বাইরে, সেটা আমরা চাই না। এবং আমরা চাই না যে, আমরা চাই সবার বিচার হোক, তারপর তার উপর শাস্তি হোক। কোনো কোনো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে যায়, ঘটে গেলে আমাদের নিশ্চয়ই এটা আমরা সজাগ যে তাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মামলা তার সহযোগী শিপ্রার ব্যবহৃত ল্যাপটপ ও হার্ড ডিস্ক সহ 29টি ডিভাইস র্যাবের কাছে হস্তান্তরের আদেশের বিরুদ্ধে রামু থানা পুলিশের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলালুদ্দিন এই আবেদন খারিজ করেন। এর ফলে রামু থানা পুলিশের কাছ থেকে এসব ডিভাইস ও আলামত বুঝে নিতে র্যাবের আর কোনো আইনি বাধা থাকল না। বুধবার এসব র্যাবের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছিল আদালত। তবে দুপুরে ওইসব ডিভাইস নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায় রামু থানা পুলিশ। এদিকে 7 দিনের রিমান্ড শেষে 4 পুলিশ সদস্য সহ 7 আসামিকে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে ট্রেন ভ্রমণের বাধ্যতামূলক সিদ্ধান্ত শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়। একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে পরিবারের সর্বোচ্চ 4 জনের টিকিট ক্রয় ও ভ্রমণ করা যাবে। মন্ত্রণালয়ের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 13 আগস্ট বাংলাদেশ রেলওয়ের প্রেস বিজ্ঞপ্তিতে ট্রেনে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র সহ ভ্রমণের কথা বলা হয়েছিল। বর্তমানে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক রাখার বিষয়টি শিথিল করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ঢাকায় আনা হয়েছে। দুপুরে আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারে তাকে ভোলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। কিডনি, শ্বাসকষ্ট ও রক্তশূন্যতাজনিত রোগে ভুগছেন তিনি। বরিশালে দ্বিতীয় দফায় বেড়েছে বন্যার পানি। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, কীর্তনখোলা নদীর পানি 45 সেন্টিমিটার, ভোলার দৌলতখান পয়েন্টে 104 ও মেঘনার হিজলা পয়েন্টে নদীর বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। নেত্রকোনায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, তবে দুর্গতদের ভোগান্তি কমেনি। দেখা দিয়েছে খাদ্য সংকট ও বিভিন্ন পানিবাহিত রোগ। সরকারি সাহায্য অব্যাহত থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম বলে জানিয়েছেন সেখানকার মানুষ। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা যমুনার প্রবল স্রোতে মানিকগঞ্জে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল, ব্যাহত হচ্ছে ফেরি চলাচলও। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। নদী পারাপারের অপেক্ষায় রয়েছে 100 যানবাহন, ফলে চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, প্রবল স্রোতের কারণে ফেরি চলাচলে প্রায় দ্বিগুণ সময় লাগায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে এ নৌ রুটে 17টি ফেরির মধ্যে 16টি চালু রয়েছে।
সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থানার এসআই আসওয়াদ জানান, জামগড়ার একটি গার্মেন্টসে শিপমেন্টের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম বন্দরে যাবার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে লুট হয়। এ ঘটনায় মামলা হলে ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে লুট হওয়া মালামাল সহ আহমেদ রুবেলকে আটক করা হয়। গাজীপুরে কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে স্বামী। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার চান্দুরা মণ্ডলপাড়া এলাকার সোনাম উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন ও তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও নিহতদের স্বজনরা। নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুদল গ্রামবাসী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। দুপুরে সদর উপজেলার হাজীপুর মধ্য দাসপাড়ায় এই ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের অনিল দাসের ছেলে অপু দাস উচ্চ শব্দে নিজ বাড়িতে গান বাজাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ নুরুল ইসলাম সহ চার পাঁচজন ঘটনাস্থলে গিয়ে গান বাজনা বন্ধ করতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হয় অপু দাস। আহত হয় তার ছোট ভাই দীপু দাস ও প্রতিবেশী আল আমিন। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের পাশেই রাজৈরের কদমবাড়ি দিঘিরপাড় গ্রামটি খুন ও গুমের জনপদে পরিণত হয়েছে। এর কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। কদমবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দীনেশ চন্দ্র বিশ্বাস জানান, স্থানীয় প্রভাবশালীরাই সবকিছু নিয়ন্ত্রণ করে। আধিপত্য বিস্তার ও স্বতন্ত্র রাজনৈতিক বলয় সৃষ্টি করতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে সেখানে। শুধুমাত্র এই এলাকাটিতেই দুবছরে ছয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। চাঁদার দাবিতে অপহরণের চার ঘণ্টা পর কুমিল্লার টমছম ব্রিজ থেকে এক তরুণীকে উদ্ধার ও চার অপহরণকারীকে আটক করেছে র্যাব। দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ সিপিসি ২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল কাল থেকে খুলে দেওয়া হচ্ছে। দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভাইরাস মনিটরিং কমিটির জরুরি বৈঠকের পর প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। জেলা প্রশাসক দাউদুল ইসলাম জানান, সংক্রমণ অনেকটা কমে আসায় শর্ত সাপেক্ষে জেলার সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংক্রমণ বাড়লে পূর্বের লকডাউন অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে। এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুরের বালিনগর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছে থাকা কয়েকটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৪৭৫ বোতল ফেন্সিডিল। এসব ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রাজশাহী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম রংপুর মহাসড়কে গণপূর্ত প্রকৌশল অধিদপ্তরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। এ সময় কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার ও সমিতির কুড়িগ্রাম শাখার সভাপতি খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। বক্তারা প্রকৌশলীর ওপর হামলাকারী ঠিকাদার লিটনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার ঠিকাদারি লাইসেন্স বাতিলের দাবি জানান। স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ভাষা কৃষ্টি সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণে শেরপুর জেলার পাহাড়ি জনপদে আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনের দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইগাতির গজনী শিশু উন্নয়ন কেন্দ্রে কোভিড ১৯ আদিবাসীদের জীবন জীবিকা ও বেঁচে থাকার সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ শেরপুর কমিটি এ স্থানীয় বিভিন্ন আদিবাসী সংগঠন এ সভার আয়োজন করে।
নরসিংদীর কলম্বো লেবুর খ্যাতি এখন দেশ বিদেশে। জেলায় লেবুর বাগান করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তার মধ্যে অন্যতম রায়পুরা উপজেলার গোকুলনগর গ্রামের চাষী বাবুল চৌধুরী। তার বাগানের লেবু দেশে চাহিদা মিটিয়ে ইউরোপ ও এশিয়ার অন্তত 20টি দেশে রপ্তানি হয়ে থাকে। তবে করোনা ভাইরাসের কারণে এবার তা কমে গেছে। বাগান মালিকরা জানান, প্রতিটি গাছে মৌসুম ভেদে 300 থেকে 400 লেবুর ফলন হয়। মাত্র 6 বিঘা জমিতে লেবু বাগান করে 16 বছরে বাবুল চৌধুরী বর্তমানে 35 বিঘা লেবু বাগানের মালিক। বছরে তার বাগান থেকে 25,000 মেট্রিক টন লেবু বিদেশে রপ্তানি হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি। নরসিংদী জেলায় মোট 411 হেক্টর জমিতে কলম্বো লেবুর চাষাবাদ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এটার বিভিন্ন পরিচর্যা, কখন কি করতে হবে, কোন সময়ে কোন কাজ করতে হবে, আমরা সার্বক্ষণিকভাবে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলা হলরুমে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন। উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমামুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 150টি টিফিন ক্যারিয়ার ও 48টি বাইসাইকেল বিতরণ করা হয়। মুজিবর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জেলার জাফরপুরে নবগঙ্গা নদীর তীরে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা এক আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ারদার সেলুন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান জানান, নবগঙ্গা নদীর 14 কিলোমিটার উভয় তীরে 48,000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে। পরে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।